হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ছায়া প্রকাশনীর সুবীর দাসের বই থেকে আজকে আরও একটা নতুন অধ্যায় আমি শুরু করতে চলেছি, এবং আজকের নতুন অধ্যায়টি হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন। এই ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন অধ্যায়ের আজকে পার্ট ওয়ান, এবং পরবর্তীতে আরও অনেকগুলো পার্ট এই ক্লাসিফিকেশন অধ্যায় থেকে করানো হবে। তো সেই সকল পার্টগুলোকে পেতে এখনই কিন্তু জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি পরবর্তী পার্টগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে ক্লাসগুলোকে ফলো করতে পারবে, কারণ সামনে কিন্তু প্রচুর পরীক্ষা রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ক্লাসিফিকেশন অধ্যায়ের রিজনিং এবং জিআইগুলি। তাহলে প্রথমে কোশ্চেন নাম্বার ওয়ান, যেখানে এই চারটি অপশানের মধ্যে থেকে পৃথকটা খুঁজে বার করতে হবে। প্রথম অপশান রয়েছে রেডিও, অপশান বি রয়েছে টেলিভিশন, সি রয়েছে কম্পিউটার, এবং ডি রয়েছে মোবাইল। তো তাহলে এই প্রথম প্রশ্নে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, এখানে কিন্তু টেলিভিশন, কম্পিউটার, মোবাইল এগুলো একধারে যেরকম শব্দ প্রদর্শন করে, পাশাপাশি এগুলো কিন্তু দৃশ্যমান বস্তু হিসেবেও ব্যবহার করা হয়, কারণ এগুলোর প্রত্যেকের কিন্তু ডিসপ্লে আছে এবং আমরা কিন্তু এগুলো থেকে বস্তু দেখতে পারি। কিন্তু এখানে শুধুমাত্র রেডিওটা থেকে শুধুমাত্র আমরা শব্দ পাই, কোনো রকম কিন্তু ছবি বা চিত্র বা কোনো ডিসপ্লে কিন্তু আমরা এখানে পাই না। তো সুতরাং এখানে পৃথক যেটা আছে সেটা হলো রেডিও। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার কোশ্চেন নাম্বার টু, এখানে যে অপশানগুলো আছে পেন, পেন্সিল, চক এবং খাতা। তো এখানে দেখো, পেন, পেন্সিল, চক সবই কিন্তু লেখার জন্য ব্যবহার করা হয়, শুধুমাত্র খাতাতে লেখা হয়, খাতা দিয়ে কিন্তু লেখা যায় না। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, এটা তোমরা বুঝতে পারছো, এটা খুবই সহজ। কোশ্চেন নাম্বার থ্রি, বিছানা, সোফা, চেয়ার, ফুলদানি। তো তাহলে এখানে দেখো, বিছানা, সোফা, চেয়ার এগুলো কিন্তু শোয়া বা বসার জন্য ব্যবহার করা হয়, কিন্তু ফুলদানিতে কিন্তু তেমন কিছুই করা যায় না। তো সুতরাং এখানে কিন্তু ফুলদানিটা আলাদা, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার ফোর, এখানে যে অপশানগুলো রয়েছে লাল, নীল, সবুজ, গেরুয়া, তো এইগুলো কিন্তু প্রত্যেকেই একটা রং, তাহলে এর থেকে আলাদা কী হবে? তো এখানে দেখো, লাল, নীল, সবুজ এটা কিন্তু প্রত্যেকে পৃথক রং, এই তিনটে প্রত্যেকটাই কিন্তু পৃথক রং, কিন্তু শুধুমাত্র গেরুয়া কিন্তু একটা মিশ্রিত রং, অর্থাৎ গেরুয়া আলাদা কোনো কালার নয়, এই গেরুয়া কিন্তু কোনো একক কালার নয়, এটা একটা মিশ্রিত কালার। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার ফাইভ, মন্দির, মসজিদ, গির্জা, স্টেশন। তো এটাও খুবই সোজা, তোমরা বুঝতেই পারছো, মন্দির, মসজিদ, গির্জা এগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন ধর্মের উপাসনা গৃহ, কিন্তু স্টেশন কিন্তু কোনো উপাসনা গৃহ নয়। তো সুতরাং এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার সিক্স, ফ্রিজ, টেলিভিশন, আলমারি, টর্চ। এবার এগুলো থেকে কিভাবে আলাদা করা যাবে, কারণ এখানে ফ্রিজ, টেলিভিশন, আলমারি, টর্চ বিভিন্ন মাধ্যম কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখব, ফ্রিজ, টেলিভিশন, আলমারি এগুলো কিন্তু সহজে বহনযোগ্য নয়, কিন্তু টর্চ হচ্ছে সহজে বহনযোগ্য। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার সেভেন, বেগুন, টমেটো, লাউ, লঙ্কা, এগুলো কিন্তু সবই সবজির মধ্যে পড়ছে, কিন্তু তাহলে আলাদা করব কিভাবে? এখানে বেগুন, টমেটো, লাউ, লঙ্কা এগুলোর মধ্যে শুধুমাত্র বেগুন, টমেটো, লঙ্কা এগুলো কিন্তু কোনো লতানো গাছ নয়, একমাত্র এই লাউ কিন্তু এখানে লতানো গাছ। তো সুতরাং এক্ষেত্রে লাউ হচ্ছে আলাদা, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার এইট, আদা, পেঁয়াজ, আলু, টমেটো এগুলো সবজির মধ্যে পড়ছে, তাহলে এগুলো থেকে আলাদা কোনটা? তো তাহলে এখানে আদা, পেঁয়াজ, আলু এই তিনটে কিন্তু মাটির নিচে হয়, শুধুমাত্র টমেটো হয় মাটির ওপরে। তো সুতরাং এক্ষেত্রে আলাদা হচ্ছে টমেটো, সঠিক উত্তর অপশান ডি। কোশ্চেন নাম্বার নাইন, ঝিঙে, পটল, উচ্ছে, বেগুন। তাহলে এই সকল সবজির মধ্যে থেকে ঝিঙে, পটল এবং উচ্ছে এগুলো কিন্তু লতানো গাছ, শুধুমাত্র বেগুন কিন্তু লতানো গাছ নয়। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার টেন, গরু, গাধা, হরিণ, বাঁদর। তো এই চারটে পশুর মধ্যে এখানে গরু, গাধা, হরিণ এগুলো কিন্তু চতুষ্পদ প্রাণী, পাশাপাশি এগুলো কিন্তু গাছে চড়তে পারে না, সবগুলোই মাটিতে ঘুরে বেড়ায়, কিন্তু একমাত্র বাঁদর যেখানে আছে এটা কিন্তু গাছে চড়তে পারে। তো এক্ষেত্রে বাঁদর হলো এই বাকি পশুদের থেকে আলাদা। কোশ্চেন নাম্বার ইলেভেন, আঙুর, আপেল, বাদাম, শসা। তো এই ফলগুলোর মধ্যে থেকে আলাদা কোনটা হবে?
এখানে আঙুর আপেল শসা এগুলো কিন্তু কম বেশি প্রত্যেকেই রসালো ফল, শুধু একমাত্র বাদাম যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকনো। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। এই ছোটো ছোটো বিষয়গুলোকে লক্ষ্য করেই কিন্তু সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে। তো তার জন্য ক্লাসগুলোকে ভালো করে ফলো করো এবং বিষয়গুলোকে বুঝে নাও যে জিনিসগুলোকে কীভাবে আলাদা করতে হবে। সাইকেল, স্কুটার, মোটরগাড়ি, টাঙ্গা। তাহলে এখানে সাইকেল, স্কুটার, মোটরগাড়ি এবং টাঙ্গা এগুলোর মধ্যে আলাদা কোনটা হতে পারে? তো এখানে একটু বুদ্ধি খাটালে দেখতে পারবে সাইকেল, স্কুটার এবং টাঙ্গা এই তিনটে কিন্তু প্রত্যেককেই দু চাকায় চলে, শুধুমাত্র মোটরগাড়ি যেটা আছে এটা কিন্তু চার চাকায় চলে, তো এটা হচ্ছে ফোর হুইলার। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 13, ভাই, বোন, মা, বন্ধু। তো এটাও কিন্তু খুবই সহজ, ভাই, বোন, মা এরা কিন্তু একই ফ্যামিলির অন্তর্ভুক্ত হয় কিন্তু বন্ধু হয় ফ্যামিলির বাইরে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 14, ছুরি, তরবারি, কাঁচি, হাতুড়ি, এই সকল বস্তুগুলোর মধ্যে আলাদা কোনটা হবে? তো এখানে যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে, ছুরি, তরবারি, কাঁচি এগুলো সবই কিন্তু ধারালো জিনিস, কিন্তু একমাত্র হাতুড়ি কিন্তু আঘাত করার জিনিস, অর্থাৎ বাড়ি মারতে হয়, এখানে কিন্তু কোনো ধার থাকে না। তো সুতরাং হাতুড়ি হচ্ছে এক্ষেত্রে আলাদা এবং সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 15, ছাগল, উট, মহিষ, বাইসন। তো এই সকল পশুগুলোর মধ্যে থেকে আলাদা কোনটা হবে? তো এখানে দেখো, ছাগল, মহিষ, বাইসন এগুলো কিন্তু সবই সাধারণত সমভূমি অঞ্চলের পশু, কিন্তু উট কিন্তু একমাত্র শুধু মরুভূমিতে পাওয়া যায়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 16, শিক্ষক, ছাত্র, প্রধান শিক্ষক, ড্রাইভার। তো এই সকল চরিত্রগুলোর মধ্যে থেকে শিক্ষক, ছাত্র, প্রধান শিক্ষক এগুলো কিন্তু স্কুল বিষয়ক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, শুধুমাত্র ড্রাইভার কিন্তু এগুলো থেকে আলাদা, কারণ ড্রাইভার কিন্তু গাড়ি চালায়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 17, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, শ্রেণীকক্ষ। তো এটাও ভীষণ সোজা, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড এগুলো কিন্তু একই সমগোত্রীয়, শুধুমাত্র শ্রেণীকক্ষ কিন্তু এগুলো থেকে আলাদা, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 18, কোদাল, বেলচা, শাবল, কাঁচি। এগুলোর মধ্যে থেকে কোদাল, বেলচা, শাবল এগুলো কিন্তু সাধারণত মাটি কাটা বা এই জাতীয় কাজের সঙ্গে যুক্ত, একমাত্র কাঁচি কিন্তু এগুলোর থেকে আলাদা, অর্থাৎ কাঁচি দিয়ে কিন্তু কাগজ বা এই জাতীয় জিনিস কাটা হয়। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 19, আরশোলা, মৌমাছি, ফড়িং, টিকটিকি। তো এদের মধ্যে আরশোলা, মৌমাছি, ফড়িং এরা কিন্তু পতঙ্গ সম্প্রদায়ের, একমাত্র টিকটিকি হচ্ছে সরীসৃপ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান ডি। এবং এই 19 নম্বর প্রশ্নের সাথে সাথে শেষ হলো আজকের ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 1। এবং এই ক্লাসিফিকেশন অধ্যায়ের পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে এবং আগামীতে যে পরীক্ষাগুলো আসছে তোমাদের বন্ধুরা যেন সেই পরীক্ষার প্রিপারেশন ঠিকঠাক মতো নিতে পারে। তো তার জন্য কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে ছিল এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।